আসসালামু আলাইকুম ভাই। দেখছেন কি পরিমাণ আগুন লাগছে, সাতটা বিল্ডিং এ আগুন একাধারে চলছে। দেখেন কিভাবে আগুন লাগছে ভাই। আর এখানে দেখেন, এখানে দেখেন কিছু কিছু লোক আমাদের ভাইরা উপরে কলেজে রুমের ভিতর যে পানি খেলা দেখ খেলা তো আপনারা সবসময় যে যেখানে আছেন, যে দেশে আছেন, বাংলাদেশে বিদেশে যে যেখানে আছেন, একটু সতর্ক হয়ে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন। যদি এইভাবে আগুন লাগে আপনারাও মরবেন, সাথে অন্য লোকজনও মরবে। তো আপনারা নিজেরাও বিপদে পড়বেন না এবং অন্যকেও বিপদে ফেলবেন না। এইভাবে হয়তো আগুনটা বোঝা যাচ্ছে, হয়তো গরমে আপনার এসি বাস্ট হয়ে ধরছে, নাইলে ঘর থেকেই টিনি লাগছে, মানে রান্নাঘর থেকে হয়তো টিনি লাগছে। প্রচুর কষ্ট করছে আমাদের ভাই যারা আছে এখানে, কুয়েতি আর আমাকে বিল আছে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছে, পাশে অন্য দেশে ইন্ডিয়ান আছে, বাঙালি আছে, মাসরি আছে, ওরাও প্রচুর কষ্ট করছে, লোকজনের সাথে করতেছে এখন পর্যন্ত। ওইখানে দেখেন আমাদের কিছু ভাইরা উঠে আপনার এমনি যারা গোসলের যে পানিগুলো আছে তারা সেখান থেকে পানি সংগ্রহ করে সেখানে উপরে উঠে তারপরে পানিগুলো মাসরিতে বালতি দিয়ে, তো তারাও প্রচুর কষ্ট করতেছে। ওই পাশে দেখা যাচ্ছে যে দুটো বাঙালি ভাই, এই যে এই পাশে একজন আছে ওই যে পানি মারতেছে, আর ও পাশে একজন বাঙালি ভাই, সে অলরেডি লাইন টানেছে পানির, তাই সেখান থেকে মারতেছে। এই পাশে কুয়েতির কথা না বললে নয়, কুয়েতি ফার্মেসি ফায়ার সার্ভিসের কর্মকর্তার কথা, এই ভাইটাও প্রচুর কষ্ট করতেছে, ভাইটা প্রচুর কষ্ট করতেছে। ইনশাল্লাহ ভাই আসি, ভালোই আসি। আপনার ডিউটি থেকে আইসে দেখতেছি এটা, যে বলা বলি করে আসতেছি, তাই বেড়াকে আগুন লাগছে, এর ভিতরে এসে দেখি কি আমাদের বেড়াকে এটা। তো আমরা এই পাশে উপকার মানে ওটা পুরো লিবে গেছে, পুরো লিবে গেছে, আমাদের পাশে বেড়াকে এরকম আগুন লাগছে। দেখছেন সবাই সবাই প্রথম আমার কাছে আসলে পরে আমি লিবে থেকে কামনাই করি। আসলে কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে, অনেক গরম, এমনি কুয়েতে প্রচুর তাপমাত্রা চলতেছে। এখানে যারা আছে কুয়েতি ভাইরা তারাই বুঝবে যে কুয়েতে কেমন গরম। এতটা ধরে নিয়ে যাচ্ছে কেন, মজুদ প্রচুর কষ্ট করতেছে, এদের বাড়ি চলে আসছে, এদের অক্সিজেন সিলিন্ডার যেগুলো আছে না এদের গুলো সব শেষ হয়ে গেছে, এই কারণে বাড়ি চলে আসছে, এদের অক্সিজেন যা ছিল এরা সব শেষ হয়ে গেছে। এখানে দেখেন অনেকেই তো আসলে সবাই সবারই ক্যালোরি শেষ, কাজ করতে করতে ওইখানে একজন অসুস্থ হয়ে পড়ছে, ও সংবাদ পাইছে ভিতরে যারা আছে সবাই অসুস্থ, যেগুলো আসলে ভিতরে যারাদের অক্সিজেন আছে আমার এটা আমাদের পাশের বিল্ডিং এ লাগিছে, ঠিক আছে বন্ধু, স্যার ভিতরে গেলাম এখানে পাঁচটা বাড়ি, সাতটা বাড়ি আপনাদের দেখতেছি,
সাথে বাটে অলরেডি পুরো ছাই হয়ে গেছে, আবার ওই পাশে আছে কিনা আমরা দেখতে পারতেছি না ওটা। তবে আমরা ধারণা করতেছি ওই পাশে বাড়ি ঘর অলরেডি পুড়ছে, আর এই ভিতরে এখনো আগুন ধপধপ করে চলতেছে বাড়ির ভিতরে। ওই পাশে যত পানির ট্যাঙ্কি ছিল উপরে সবগুলো ফাটাই ফেলছে মানুষজন, বার হয়ে আপনার ফাটাই দিচ্ছে যাতে পানিতে আগুন ধরে নিতে পারে। এটা সব ভাই অনেকক্ষণ ধরে এই পানি মাটিতে বালতি করে করে বাট কাজ হচ্ছে না তবে একটা। তারপরে এর আগেও দেখার চেষ্টা করতেছি আর করছি যে এই কুয়েতিটা আর কি আছে সে ওইখানে দাঁড়ায় পানি মারতে দিচ্ছে, সে প্রচুর কষ্ট করছে এর ভিতরে সবাই কষ্ট করছে, বাট সে একটু বেশি কষ্ট করছে ওইখানে দীর্ঘ দুটো ঘন্টা ধরে ও এইভাবেই পানি শেখানোর চেষ্টা করতেছে। আপনার আবার এই প্রশ্ন আগুন করতেছে এখানে আগুন লেবানোর পরেও আগুন, আর আজ দুই দিন যাবত বাতাস হচ্ছে প্রচুর। কুয়েতে যারা আছেন তারা তো দেখতেছেন দুই দিন যাবত প্রচুর বাতাস হচ্ছে, এই বাতাসের কারণে আপনার সমস্যাটা বেশি হচ্ছে, এর জন্য আসলে হচ্ছে তাদেরও আর আগুনটাও এর কারণে বেশি পড়ছে, নাহলে এত আগুন ধরার কথা ছিল না। ভাই আপনারা যারা দেখতেছেন সবাই কাছে অনুরোধ করতেছি, লোক মারা গেছে কিনা এখনো জানি না, অবশ্যই আহত হয়েছে, মারা না গেলেও আহত হয়েছে, আর এই খবরটা পরে পাওয়া যাবে অবশ্যই, কেউ না কেউ গুরুতর অবস্থা খারাপ আছে, কারণ দুই ঘন্টা যাবত এখানে লোকজন নিবসছে এবং ফায়ার সার্ভিসের যারা ছিল তারাও ভিতরে গিয়ে ধরা খাইছে, অবশ্যই কেউ না কেউ সমস্যা হয়েছে, মরছে কিনা এটা জানা যায়নি, অবশ্য জানতে পারবো, নিহত লোকের খবর পাওয়া যাবে একটু পরে। এখানে ফায়ার সার্ভিসে মনে করেন যে এখানে আইসে দাঁড়ায় আছে লোকজন দেওয়ার জন্য, দেখেন বাঙালি ভাইরা আমাদের তারাও কষ্ট করছে খুব, তারাই ফায়ার সার্ভিসে লাগবে তার এটাও খুব ভারী লাইন, ভারী লাইন সব চেষ্টা করতেছে আমাদের কুয়েতি যারা আছে তাদের একটু সাহায্য করার জন্য। এখানে এত ধুলো ওটা এখানে কি করতে এত ধুলো আসলে এদের অবস্থা খুব খারাপ, এদের অবস্থা খুব খারাপ, আমার এখনো ভিতরের লোকজনের খবর জানা যায়নি, ঠিক আছে আগুন লেগাইতে পারবি আগুন এখানে আবারও আগুন ধরে গেছে, এই বাতাসের কারণে আরে
আপনার লেগে গেছে আগুন, সে লিবেরো জায়গা যেখানে আগুন মানে ফুলতমে নিয়ন্ত্রণে চলে এসেছিল সেখানে আবারও আগুন লাগলো। আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের থেকে, ইনশাল্লাহ পরবর্তী খবর জানাবো আমি যে পরিমাণ পারি। গাড়ি আরো আসতেছে, গাড়ি দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি দেখতে বাতাস করলো প্রায় পাঠিয়ে পারি আমি একবারে পারি হ্যাঁ ভাই, চিপাগলিতে আছে আগুন তো, চিপাগলিতে লাগছে ভাই। কি বালের দিন অনুজল এনেছে মারে, দেখছো কি কেরিং এন্ড কোথায়
এলাগিয়েছে Thank you.